Good morning, students. Today, I am with a prose, The Red Trout, written by Selma Lagerlöf. Unar puro naam ta hocche giye Selma Ottilia Lovisa Lagerlöf. She was a Swedish writer. Okay. Uni jonmechen 1858 e. Ar unar mrittu 1940 te. She was first female writer to win the Nobel Prize in Literature. She is remembered for her children's book, The Wonderful Adventures of Nils. বাচ্চাদের বইয়ের জন্য উনি খুব ফেমাস, যে নামটা বললাম, The Wonderful Adventures of Nils. Her stories have been translated in many languages. অনেক ভাষায় লেখা হয়েছে। উনার যে স্টোরিগুলি মেইনলি কিসের উপর দেখো? A belief that the essential goodness in a human being can be awakened through understanding and love. মানে ভালোবাসা এবং মানে বোঝাপড়ার মাধ্যমেই মানুষের মানে গুডনেসটা আসে। অনেক সময় যে লোকটা খারাপ থাকে সেটা ও কিন্তু ভালো হয়ে যায়, কিসের বিনিময়ে? ভালোবাসা এবং বোঝাপড়ার মাধ্যমে। তো এরকমই ওনার মানে এরকমই ওনার স্টোরিগুলি লেখা হতো, এটাই ছিল ওনার থিমটা থিম। দিস স্টোরি ইজ সেট অ্যামিডস্ট দ্য মাইন্স অফ সুইডেন রিচ ইন আয়রন ওর। ওকে, তো এখন আমরা শুরু করছি প্রোস্টা। Once upon a time there was a man who went around selling small retrap of ware. এখানে বলা হচ্ছে যে এক সময় একজন লোক, সে কি করত? Small retrap of ware সে বিক্রি করত। Retrap নামটার মধ্যে বুঝো, rat trap মানে ইঁদুরকে পিঞ্জারার পিঞ্জ মানে জালে ঢোকানোর যে জিনিসটা আমরা যার মধ্যে ইঁদুরকে ঢুকাই, ইঁদুরকে ধরি, ওই জিনিসটা যেটা তার দিয়ে তৈরি সেটা সে বিক্রি করত। হি মেড দ্যাম হিমসেলফ অ্যাট অড মোমেন্টস, সেগুলোকে নিজেই বানাতো। কখন? অড মোমেন্টস মানে যখন তার কাছে সময় থাকতো। ফ্রম দ্য ম্যাটেরিয়াল হি গট বাই বেগিং ইন দ্য স্টোরস অর অ্যাট দ্য বিগ ফার্মস, কোথা থেকে সেই ম্যাটেরিয়ালগুলো আসতো? সে মানে যে সমস্ত দোকান থেকে ভিক্ষে টিকে করে পেত সেগুলো দিয়ে বানাতো, নতুবা যে বিগ ফার্ম ওখান থেকে সে আনত। বাট ইভেন সো দ্য বিজনেস ওয়াজ নট স্পেশালি প্রফিটেবল, কিন্তু তারপরেও ওর যে বিজনেস র্যাট্রেপ বানানো সেটা এতটা প্রফিট হতো না। সো শি হ্যাড টু রিজার্ট টু বোথ বেগিং অ্যান্ড পেটি থিভারি টু কিপ বডি অ্যান্ড সোল টুগেদার। তার জন্য যেহেতু তার বিজনেসটা সুবিধাজনক ছিল না, লাভ হতো না, তার জন্য সে কী করতো? বেগিং মানে ভিক্ষেও করতো, আর পাশাপাশি সে ছোটোখাটো চুরিও করতো। কিসের জন্য? টু কিপ বডি অ্যান্ড সোল টুগেদার। বডি অ্যান্ড সোল টুগেদার এটাকে দিয়ে কী বোঝানো হচ্ছে? এটা ইডিয়ামস, একটা বোঝানো হচ্ছে যে মানে বেঁচে থাকার জন্য সে ওকে এই দুটো কাজই করতে হতো। ইভেন সো হিজ ক্লথস ওয়ার ইন র্যাগস, যদিও তার যে সে যে কাপড় টাপড় পরতো সেগুলো হচ্ছে মানে র্যাগ মিন্স কোথায় এটা? ওকে, র্যাগস, র্যাগ মিন্স হচ্ছে টর্ন ওল্ড মানে পুরনো। সে যে কাপড় চাপড় পরতো সেগুলো মানে অনেকটাই পুরনো, হ্যাঁ, বা ছিঁড়া ফিরা এরকম। হিজ চিকস ওয়ার সাঙ্কেন, তার যে গালগুলো সেগুলো সাঙ্কেন মানে ঢোকানো, ভেতর দিকে ঢোকানো। অ্যান্ড দ্য হাঙ্গার গ্লিমড ইন হিজ আইস, এবং ক্ষুধা ওর চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছিল, গ্লো করছিল। নো ওয়ান ক্যান ইমাজিন হাউ স্যাড অ্যান্ড মনোটোনাস লাইফ ক্যান এপিয়ার টু সাচ এ ভ্যাগাবন্ড, কেউ ইমাজিনও করতে পারবে না কীরকম একটা স্যাড এবং একঘেয়ে জীবন সে মানে অতিবাহিত করতো। সাচ এ ভ্যাগাবন্ড, ভ্যাগাবন্ড মানে যার কোনো ঘরবাড়ি নেই, মানে থাকার মতো ঘর নেই, সেটা বোঝানো হচ্ছে।
হু প্লটস অ্যালং দ্য রোড, সে কী করতো? প্লটস মিন্স, প্লটস মিন্স ওয়াকিং হ্যাভিলি অ্যান্ড স্লোলি, যে এরকম রাস্তা দিয়ে এরকম হাঁটতো। লেফট টু হিজ ওন মেডিটেশন, সে তার নিজের চিন্তায় ডুবে থাকতো। বাট ওয়ান ডে দিস ম্যান হ্যাড ফলেন ইন টু এ লাইন অফ থট, একদিন সেই লোকটায় একটা মনে একটা চিন্তা আসলো, হুইচ রিয়েলি সিমড টু হিম এন্টারটেনিং, যেটা দেখে মনে হচ্ছিলো যে এটা এন্টারটেনিং হবে। হি হ্যাড ন্যাচারালি বিন থিঙ্কিং অফ হিজ রেট্রপস, সে তার রেট্রপের কথাই চিন্তা করছিল যেটা সে সবসময় করে। ওয়েন সাডেনলি হি ওয়াজ স্ট্রাক বাই দ্য আইডিয়া, তখন হঠাৎ ওর মধ্যে একটা আইডিয়া আসলো, কি দ্যাট দ্য হোল ওয়ার্ল্ড অ্যাবাউট হিম, তার চারপাশে যে পুরো জগৎটা আছে, দ্য হোল ওয়ার্ল্ড উইথ ইটস ল্যান্ড অ্যান্ড সিস, এই পুরো ওয়ার্ল্ডটা যার মধ্যে ল্যান্ড আছে, তারপরে সি আছে, সমুদ্র আছে, সিটিজ অ্যান্ড ভিলেজ, শহর আছে, গ্রাম আছে, ওয়াজ নাথিং বাট এ বিগ র্যাট ট্র্যাপ, এগুলো কিছুই না, এক শুধুমাত্র এটা হচ্ছে র্যাট ট্র্যাপ, মানে ইঁদুর ধরার জাল। ইট হ্যাড নেভার এক্সিস্টেড ফর এনি আদার পারপোজ দ্যান টু সেট বেটস ফর পিপল, মানে এটা কী করে, এই পৃথিবী কী করে মানুষকে শুধুমাত্র ইয়ে দেখায়, মানে শর্ত দেয়, মানে শর্ত দেওয়া ছাড়া আর কোনো মানে কারণেই নেই এই পৃথিবীর, শুধুমাত্র মানুষকে শর্তই দিত। ইট অফার্ড রিচেস অ্যান্ড জয়েস, মানুষকে কী দিত সেটা অফার করতো এই পৃথিবী, রিচ দিত, রিচেস মানে ধন সম্পত্তি, আনন্দ, শেল্টার অ্যান্ড ফুড, থাক আশ্রয়, খাবার, হিট অ্যান্ড ক্লদিং, তাপমাত্রা, তারপরে ধরো জামা কাপড়, এক্স্যাক্টলি অ্যাজ দ্য র্যাট ট্র্যাপ অফার চিজ অ্যান্ড পর, ঠিক এইরকমই যেভাবে ইঁদুর ধরার জালে কী দেওয়া হয়, মাখন চিজ দেওয়া হয়, আর কী দেওয়া হয়, পর্ক, পর্ক তো তোমরা জানোই, শুয়োরের মাংস সেটাকে বলা হচ্ছে। অ্যাজ সুন অ্যাজ এনিওয়ান লেট হিমসেলফ বি টেম্পটেড টু টাচ দ্য বেট, ইট ক্লোজড ইন অন হিম, এগুলো তো দেওয়া হয়, লোভ দেখানো হয় এগুলো দিয়ে, যে কেউ যে এটা মানে টেম্পটেড মানে অ্যাট্রাক্টেড হয়ে গেল এটা ধরার জন্য, তখনই সে কী করে ওই জালের মধ্যে এটার মানে ধরা পড়ে যায়, এটা ক্লোজ হয়ে যায়, সে ধরা পড়ে যায়, অ্যান্ড দেন এভরিথিং কেম টু অ্যান এন্ড, তখন সব কিছুই মানে শেষ হয়ে যায়। দ্য ওয়ার্ল্ড হ্যাড অফকোর্স নেভার বিন ভেরি কাইন্ড টু হিম, এখানে হিমকে রেট্রেপ সেলার, পৃথিবীটা রেট্রেপ সেলারের কাছে খুব মানে করুণার মানে দয়া, পৃথিবীতে থেকে সে খুব একটা দয়া পেত না, সো ইট গেভ হিম আনওয়ান্টেড জয় অফ থিঙ্ক ইল অফ ইট ইন দিস ওয়ে, তাহলে সে কী করতো, সে তো কোনো রকমের কাইন্ডনেস পেত না, সেজন্য সে কী করতো, আনওয়ান্টেড জয়, আনওয়ান্টেড মানে আনইউজুয়াল, এরকম আনন্দ পেত এগুলো চিন্তা করে করে, এইভাবে চিন্তা করে করে। ইট বিকেম এ চেরিশড পাস্ট টাইম অফ হিজ ডিউরিং মেনি ড্রেয়ারি প্লডিংস টু থিঙ্ক অফ পিপল হি নিউ হু হ্যাড লেট দেমসেলস বি কট ইন দ্য ডেঞ্জারাস স্নেয়ার অ্যান্ড অফ আদার্স হু হ্যাড স্টিল সার্কলিং অ্যারাউন্ড দ্য বেট, এভাবে সে তার সময় কাটাতো সেগুলি চিন্তা করে করে করে, কখন, যখন ডিউরিং মেনি ড্রেয়ারি প্লডিংস, যখন সে প্লডিং করতো মানে ওই যে আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটতো, তখন এগুলি চিন্তা করে করে সে আনন্দ পেত। টু থিঙ্ক অফ পিপল হি নিউ হু হ্যাড লেট, যে সমস্ত লোকদের সে জানতো যে তারা এইরকম এই জালে ধরা পড়েছে, তাদের কথা ভেবে আনন্দ পেত, আর নতুবা স্নেয়ার মানে জাল, ডেঞ্জারাস স্নেয়ার মানে এই জালে যারা পড়তো তার চেনা জানা লোক তাদেরকে দেখে আনন্দ পেত, নতুবা যারা ওই জালে পড়ার জন্য সার্কলিং এটার আশেপাশে আছে তাদেরকে দেখেও আনন্দ পেত। ওয়ান ডার্ক ইভিনিং অ্যাজ হোয়াজ ট্রাজিং অ্যালং দ্য রোড হি কট সাইট অফ এ লিটল গ্রে কটেজ বাই দ্য রোড সাইড, একদিন ডার্ক ইভিনিংয়ে কী করেছিল, হি ওয়াজ ট্রাজিং মিন্স, ট্রাজিং মিন্স টু ওয়ার্ক ইন এ লেভারাস হ্যাভি ফুটেড ওয়ে, হ্যাঁ মানে ভারী ভারী ওই রকমই ভাবে সে তো চলছিল, গিয়ে কোথায় গেল রাস্তার পাশে সে দেখলো কি একটা গ্রে কটেজ, গ্রে কালারের কটেজ আছে রাস্তার পাশে।
হি নকড অন দ্য ডোর, দরজার মধ্যে সে নক করলো টু আস্ক শেল্টার, সে যেন রাত মানে কাটাতে পারে, রাত্র কাটাতে পারে আশ্রয়ের জন্য, ফর দ্য নাইট। নর ওয়াজ হি রিফিউজড, সে তখন কি হলো আশ্চর্যের ব্যাপার, ওখান থেকে রিফিউজড হলো না, সে ওকে ফিরিয়ে দেওয়া হলো না। ইনস্টেড অফ দ্য সোর্ড ফেসেস হুইচ অর্ডিনারি ম্যাট হিম, সবসময় ও কিসের দেখা পেলতো, মানে সবাই ওকে ফিরিয়ে দিত, হ্যাঁ, কিন্তু এই এই যে গ্রে কালারের ডোরে গিয়ে সে নক করলো, ওখান থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়নি। দ্য ওনার হু ওয়াজ অ্যান ওল্ড ম্যান উইদাউট ওয়াইফ অর চাইল্ড, এই বাড়ির যে ওনার, যে মালিক, সে ছিলেন বৃদ্ধ লোক, তার কোনো ওয়াইফও ছিল না, চাইল্ডও ছিল না। ওয়াজ হ্যাপি টু গেট সামওয়ান টু টক টু ইন হিজ লোনলিনেস, উনি হ্যাপি ওই এই যে রেট্রেপ সেলারকে দেখে উনি হ্যাপি হয়ে গেলেন, কারণ অ্যাটলিস্ট ওনার একাকিত্ব কাটানোর জন্য কাউকে তো পেলেন যিনি কথা বলে সময়টা কাটাতে পারবেন। ইমিডিয়েটলি হি পুট দ্য পরিজ পট অন দ্য ফায়ার, যেই উনি ওনাকে আশ্রয় দিলেন উনি করলেন কি, তৎক্ষণাৎ পরেজ পট, মানে পরেজ একটা খিচুড়ি জাতীয় বা এই ওটস জাতীয় কোনো একটা খাবার, ওটাকে আগুনের উপর গরমের জন্য বসিয়ে দিলেন। অ্যান্ড গেভ হিম সাপার, এবং তাকে রাতের খাবার দিলেন। দেন হি কার্ভড অফ সাচ এ বিগ স্লাইস ফ্রম হিজ টোবাকো রোল, তারপর উনি ওনার টোবাকো রোল মানে তামাকুর যে রোল, ওখান থেকে একটা বড় স্লাইসের কাটলেন আর কি, টোবাকো রোল থেকে একটু মানে কিছু টুকরা কাটলেন। দ্যাট ইট ওয়াজ এনাফ বোথ ফর দ্য স্ট্রেঞ্জার্স পাইপ অ্যান্ড হিজ ওন, যেটা এই যে স্ট্রেঞ্জার যিনি আসলেন ওনার পাইপের জন্য ওনার জন্য যথেষ্ট পরিমাণে ছিল। ফাইনালি হি গট আউট অ্যান ওল্ড প্যাক অফ কার্ডস, তারপর উনি একটা মানে পুরনো একটা কার্ড, তাসের তাস খেলার যেগুলো দিয়ে খেলা হয় সেগুলো পেলেন, অ্যান্ড প্লেড মজলিস, এবং মজলিস খেলেন, এটা এক ধরনের খেলা, তাসের বিভিন্ন খেলা থাকে, মজলিস হচ্ছে এক ধরনের খেলা, উইথ হিজ গেস্ট, ওই যে যিনি গেস্ট, গেস্ট মানে এই র্যাট্রাপ সেলার, রাত্রিবেলা তো উনি এসেছেন, অতএব উনি গেস্ট, ওনার সাথে খেললেন আনটিল বেড টাইম, যতক্ষণ না পর্যন্ত ঘুম আসছে ততক্ষণ পর্যন্ত। দ্য ওল্ড ম্যান ওয়াজ জাস্ট অ্যাজ জেনারাস উইথ হিজ কনফিডেন্সেস অ্যাজ উইথ হিজ পরিজ অ্যান্ড টোবাকো, এই ওল্ড ম্যান খুবই ভদ্র ছিলেন, উনি ওনার পরিজ দিয়ে সাহায্য করলেন এবং টোবাকো দিয়েও সাহায্য মানে দিলেন, আবার কী করলেন, উনি ওনার কনফিডেন্সেস মানে ওনার যে সিক্রেট কথাবার্তা আছে সেগুলো বলে দিলেন। দ্য গেস্ট ওয়াজ ইনফর্মড অ্যাট ওয়ান্স দ্যাট ইন হিজ ডেইজ অফ প্রসপারিটি, গেস্ট ওয়াজ ইনফর্ম, গেস্ট বলতে হচ্ছে রেট্রেপ সেলার, ওনাকে জানানো হলো যে ইন হিজ ডেইজ অফ প্রসপারিটি হিজ হোস্ট হ্যাড বিন এ ক্রফটার, হোস্ট বলতে এখানে যিনি আশ্রয় দিয়েছেন, যার ঘরে এসে এই রেট্রেপ সেলার এই গেস্ট এসেছেন ওনার কথা বলা হয়েছে। এই হোস্ট কি বলছেন যে ওনার যখন ভালো দিন ছিল উনি কী করতেন, ক্রফটার ছিলেন অ্যাট রামস্কো আয়রন ওয়ার্কস, রামস্কো আয়রন ওয়ার্কের ক্রফটার ছিলেন, এই হচ্ছে ক্রফটার। ক্রফটার মিন্স ওয়ান হু ওয়ার্কস ইন এ রেন্টেড ফার্ম, যিনি রেন্টেড ফার্মের মধ্যে কাজ করেন ওনাকে বলা হচ্ছে ক্রফটার। তো রামস্কো আয়রন ওয়ার্ক, ওখানে আয়রন স্মেল্টিংয়ের কাজ হতো, ওখানে একটা বিশেষ মানে আয়রন নিয়ে যে সমস্ত ইন্ডাস্ট্রিজ এরকম আর কি, ওখানে উনি ক্রফটারের কাজ করতেন। অ্যান্ড হ্যাড ওয়ার্কড অন দ্য ল্যান্ড, এবং পাশাপাশি উনি মানে মাঠেও কাজ টাজ করতেন। নাও দ্যাট হি ওয়াজ নো লঙ্গার এবল টু ডু ডেলিভার, এখন উনি আর এই ডেলিভারির কাজটা করতে পারেন না। ইট ওয়াজ হিজ কাউ হুইচ সাপোর্টেড হিম, এখন ওনার কাউ মানে যে গাভী আছে সেটা ও করে দিচ্ছে। ইয়াস দ্যাট বসি ওয়াজ এক্সট্রা অর্ডিনারি, দ্যাট বসি, এই বসি বলতে কাউকে বোঝানো হচ্ছে, এটা একটু অন্যরকমের ছিল। শি কুড গিভ মিল্ক ফর এ ক্রিমারি এভরি ডে, সে কী করত, প্রত্যেক দিন ক্রিমারির জন্য দুধ দিত। ক্রিমারি কি, এ ফ্যাক্টরি দ্যাট প্রডিউসেস চিজ অ্যান্ড ক্রিম, ওকে, একটা ফ্যাক্টরি যেখানে চিজ আর ক্রিম বানানো হয়, সেই ক্রিমারির জন্য গাভীটা দুধ দিত। অ্যান্ড লাস্ট মান্থ হি হ্যাড রিসিভড অল অফ 30 ক্রোনর ইন পেমেন্ট, এবং গত মাসে সে কী করেছিল,
30 ক্রোনর এই ক্রিমারির মধ্যে দুধ সাপ্লাই করে 30 ক্রোনর, ক্রোনর হচ্ছে সুইডেনের কারেন্সি, হ্যাঁ এখন 30 ক্রোনর পেয়ে গেছে, মানে বিশাল একটা অঙ্ক পেয়ে গেছে ওই দুধ সাপ্লাই দিয়ে, যে গাভীটা দুধ দিত সেখান থেকে। দ্য স্ট্রেঞ্জার মাস্ট হ্যাভ সিন ইনক্রেডুলাস, স্ট্রেঞ্জারকে দেখে মনে হচ্ছিল যে সে এই সমস্ত কথাগুলো ইনক্রেডুলাস মিন্স যেটা বিশ্বাস করা যাচ্ছে না এরকম আর কি। হ্যাঁ স্ট্রেঞ্জার ভাবছিল যে আর এটা তো বিশ্বাস করার মতনই মানে কথা না, মানে এক্সপ্রেশন অফ ডিসবিলিভ এরকম একটা ভাব। ফর দ্য ওল্ড ম্যান গট আপ অ্যান্ড, যেহেতু বিশ্বাস করতে পারছিলেন তার এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছিল, এই বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে পড়লো অ্যান্ড ওয়েন্ট টু দ্য উইন্ডো, এবং জানলার পাশে গেল, টুক ডাউন এ লেদার পাউচ, তারপর একটা লেদারের পাউচ নিল, হুইচ হাং অন এ নেল ইন দ্য ভেরি উইন্ডো ফ্রেম, উইন্ডো জানালার পাশে একটা ফ্রেমের ফ্রেমে মানে নেল মানে লোহার পেরেক গাঁথা ছিল, তার উপরে সেটা ঝুলানো ছিল, সেখান থেকে সেটা নিল লেদারের পাউচটাকে অ্যান্ড পিকড আউট থ্রি রিঙ্কেলড 10 crore bills, এবং উনি ওখান থেকে কী বার করলেন, থ্রি রিঙ্কেল 10 crore bills, মানে 33 মানে তিনটা দশ মানে ভাজ করা আর কি, 10 crore মানে 30 crore পেলেন। দিস হি হেল্ড আপ বিফোর দ্য আইস অফ দ্য গেস্ট, যেহেতু এই গ্যাস্ট রেট্রেপসেলার বিশ্বাস করছিলেন না, তখন উনি কী করলেন তার চোখের সামনে এগুলোকে নাড়াতে লাগলেন, নডিং নোয়িংলি মানে ইচ্ছে করে নডিং করা নাড়াতে লাগলেন, অ্যান্ড দেন স্টাফড দ্যাম ব্যাক ইন টু দ্য পাউচ, এগুলো দেখিয়ে তারপর সেটাকে আবার পাউচের মধ্যে ঢুকিয়ে দিলেন। দ্য নেক্সট ডে বোথ ম্যান গট আপ ইন গুড সিজনস, পরের দিন এই দুজনে ভালো কিছু আসার জন্য তাড়াতাড়ি উঠে গেলেন আর কি। দ্য ক্রফটার ওয়াজ ইন এ হারি টু মিল্ক দ্য কাউ, সেই ক্রফটার খুব ব্যস্ত ছিলেন কারণ মানে গরুর থেকে দুধ বের করতে হবে, অ্যান্ড দ্য আদার ম্যান প্রবাবলি থট হি শুড নট স্টে ইন ব্যাড ওয়েন দ্য হেড অফ দ্য হাউস হ্যাড গটেন আপ, আদার ম্যান বলতে এখানে রেট্রেপ ছিলেন, উনি ভাবছেন যেহেতু এই এই লোক যিনি বাড়ির মালিক উনি তাড়াতাড়ি উঠে গেছেন, তো অতএব আমাকে আর বিছানায় শুয়ে থাকা উচিত হবে না আমার পক্ষে, কারণ উনি যেহেতু উচ্চিক উঠে গেছেন। দে লেফট দ্য কটেজ অ্যাট দ্য সেম টাইম, দুজনেই কটেজটাকে একই সময়ে ছেড়ে চলে গেলেন, একজন যাবেন মিল্কিংয়ের জন্য। দ্য ক্রফটার লক টু দ্য ডোর অ্যান্ড পুট দ্য কি ইন হিজ পকেট, এই ক্রফটার কী করলেন দরজাটাকে লক করে দিলেন আর ওনার চাবিটাকে ওনার পকেটের মধ্যে ঢুকিয়ে দিলেন। দ্য ম্যান উইথ দ্য রেড ট্র্যাপ সেড গুড বাই, এই লোক রেড ট্র্যাপকে বললেন রেড ট্র্যাপ মানে রেড দ্য ম্যান উইথ দ্য রেড ট্র্যাপ রেড ট্র্যাপ সেলার সেড গুড বাই, উনি বললেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ অ্যান্ড দেয়ার আপন ইচ ওয়েন্ট হিজ ওন ওয়ে, একজন মানে উনি গুড বাই বলে দুজন দুজনের কাজের দিকে চলে গেলেন। বাট হাফ অ্যান আওয়ার লেটার দ্য রেড ট্র্যাপ প্যাডলার স্টুড এগেইন বিফোর দ্য ডোর, তারপর কী ঘটলো আধ ঘন্টা পরে সেই রেড ট্র্যাপ প্যাডলার মানে রেড ট্র্যাপ সেলার প্যাডলিং করতে করতে আর ভারী ভারী পায়ে হাঁটতে হাঁটতে সেই ডোরের সামনে এসে দাঁড়ালেন, ডোর বলতে ওই যে বাড়ির মানে ক্রফটারের হাউসের ডোরের সামনে দাঁড়ালেন। হি ডিড নট ট্রাই টু গেট ইন, সে কী করলো ওটার ভিতরে ঢোকার চেষ্টা করলো না, হাউ এভার হি অনলি ওয়েন্ট আপ টু দ্য উইন্ডো, সে শুধুমাত্র জানলার দিকে গেল, স্ম্যাশড এ পেন, তারপর কী করলো সে স্ম্যাশড এ পেন মানে জানলারটা দেখো সীসা দিয়ে বা অ্যালুমিনিয়ামের পাত দিয়ে একটা লাগানো হয় না, সেই পেনটাকে হ্যাঁ সীসা নির্মিত যে ইয়ের ফ্রেম যেটা সেটাকে ভেঙে দিল, স্টাক ইন হিজ হ্যান্ড হাত দিয়ে ভাঙলো অ্যান্ড গট হোল্ড অফ দ্য পাউচ, তারপরে পাউচটাকে পেল উইথ দ্য 30 crore, এটার ভিতরে কত টাকা ছিল 30 crore সেটা নিয়ে নিল। হি টুক দ্য মানি, তারপর সে টাকাটা ওখান থেকে নিয়ে নিল অ্যান্ড থ্রাস্ট ইট ইন টু হিজ ওন পকেট, তারপরে টাকাটা নিয়ে তাড়াহুড়া করে নিজের পকেটে ঢুকিয়ে দিল, দেন হি হাং দ্য লেদার পাউচ, তারপর সেটাকে লেদার পাউচটাকে তো বের করে নিয়েছিল সেই লেদার পাউচটাকে ঝুলিয়ে দিল ভেরি কেয়ারফুলি খুব মানে কেয়ারফুলি ব্যাক ইন ইটস প্লেস অ্যান্ড ওয়েন্ট ইউ, ওটা যে জায়গা থেকে নিয়েছিল ওই জায়গাটাকে রেখে টাকাটা বের করে নিয়ে সে চলে গেল। অ্যাজ হি ওয়াকড অ্যালং উইথ দ্য মানি ইন হিজ পকেট
এই টাকাটা নিয়ে তার পকেটের মধ্যে টাকাটা নিয়ে যখন সে হাঁটছিল, হি ফেল্ট কোয়াইট প্লিজড উইথ হিজ স্মার্টনেস। সে খুব প্লিজ ছিল যে আমি খুব স্মার্টলি টাকাটা নিয়ে গেছি। হি রিয়েলাইজড অফকোর্স দ্যাট অ্যাট ফার্স্ট হি ডেয়ার্ড নট কন্টিনিউ অন দ্য পাবলিক হাইওয়ে। সে বুঝলো যে অবশ্যই আমাকে, মানে যে রাস্তা দিয়ে সবাই চলাচল করে, পাবলিক হাইওয়ে ধরে আমাকে যা আমার যাওয়া উচিত হবে না, সে ভয় পেল সেই ক্ষেত্রে। বাট মাস্ট টার্ন অফ দ্য রোড, আমাকে রাস্তা চেঞ্জ করতে হবে, ইন টু দ্য ওটস। ওটস মিনস জঙ্গলের মধ্যে দিয়ে আমাকে এবার যেতে হবে, মানে আমাকে রাস্তা চেঞ্জ করে যেতে হবে, কারণ আমার কাছে 30 crore আছে। ডিউরিং দ্য ফার্স্ট আওয়ার দিস কস্ট হিম নো ডিফিকাল্টি। যখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রথম প্রথম ওর কোনো কষ্টই হচ্ছিল না। লেটার ইন দ্য ডে ইট বিকেম ওর্স, কিন্তু দিন যখন যতই গড়াতে শুরু করলো অবস্থা খারাপ হতে লাগলো। ফর ইট ওয়াজ এ বিগ অ্যান্ড কনফিউজিং ফরেস্ট, কারণ এটা ছিল একটা বড় এবং খুব কনফিউজিং জঙ্গল, হুইচ হি হ্যাড গটেন ইন টু, যার ভিতরে ও চলছে সেটা। হি ট্রাইড, সে চেষ্টা করলো, টু বি শিওর টু ওয়াক ইন এ ডেফিনিট ডাইরেকশন, সে চেষ্টা করলো যে আমাকে একদম নির্দিষ্ট ডাইরেকশনে যেতে হবে। বাট দ্য পাথ টুইস্টেড ব্যাক, কিন্তু পাথ রাস্তাগুলো এত পেঁচানো, বারবার পেঁচিয়ে যাচ্ছে, মানে ডেফিনেট ডাইরেকশন সে যেতে পারছে না। ফোর্থ অ্যান্ড স্ট্রেঞ্জলি, এবং এত স্ট্রেঞ্জ রাস্তাগুলো। হি ওয়াকড অ্যান্ড ওয়াকড উইদাউট কামিং টু দ্য এন্ড অফ দ্য উড, সে হাঁটতেই থাকলো কিন্তু জঙ্গলের শেষ আর বের করতে পারলো না। ফাইনালি হি রিয়েলাইজ দ্যাট হি হ্যাড অনলি বিন ওয়াকিং অ্যারাউন্ড ইন দ্য সেম পার্ট অফ দ্য ফরেস্ট। ফাইনালি সে বুঝলো যে আরে এক জায়গায়ই বারবার ঘুরছে জঙ্গলের মধ্যে। অল অ্যাট ওয়ান্স হি রিকলড হিজ থটস অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য র্যাট ট্র্যাপ, তখন তার মনে পড়ে গেল। রিকলড মিন্স মনে পড়ে যাওয়া, হ্যাঁ, রিকালেক্ট করা, মনে পড়ে গেল সে যেটা র্যাট ট্র্যাপ ঘটনাটাকে, র্যাট ট্র্যাপের ঘটনাকে, মানে পৃথিবী আর র্যাট ট্র্যাপের যে সম্পর্কটা আগে বলেছিল সেটার কথা মনে পড়ে গেল। নাও হিজ ওন টার্ন হ্যাড কাম, এবার তার টাইম এসে গেছে এই ফাঁদে পড়ার। হি হ্যাড লেট হিমসেলফ বি ফুলড বাই এ বেইট অ্যান্ড হ্যাড বিন কট, এই পৃথিবীতে ওকে যে বেট, মানে শর্ত দিয়েছে বা যেটা এই যে কিছু দেওয়া আর কি, সেটার মধ্যে সে পা দিয়েছে, বোকা বনে গেছে আর ওই জালে সে ধরা পড়ে গেছে। দ্য হোল ফরেস্ট উইথ ইটস ট্রাঙ্কস অ্যান্ড ব্রাঞ্চেস, পুরো জঙ্গল তার যে ট্রাঙ্ক, হ্যাঁ, ট্রাঙ্ক মানে ওই ট্রাঙ্ক অ্যান্ড ব্রাঞ্চেস যেটাকে বলে, শাখা প্রশাখা, সেগুলো, ইটস থিকনেস, থিকেট অ্যান্ড ফলেন লগস, লগগুলি, লগ যেগুলো ঘন ঘন এবং যেগুলো লগগুলি পড়ে আছে, হ্যাঁ, ক্লোজড ইন আপন হিম লাইক অ্যান ইম্পেনিট্রেবল প্রিজন ফ্রম হুইচ হি কুড নেভার এসকেপ। মানে এই জঙ্গলটা এমনভাবে ওকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, মানে যাওয়ার কোনো ব্যবস্থাই নেই। এরকম অবস্থা হয়ে গেছে যে সে সেখান থেকে আর বেরোতে পারবে না। তো ইনপেনিট্রেবল মিন্স যার মধ্য থেকে বেরোনো যায় না, এরকম অবস্থায় জঙ্গলটা হয়েছে, মানে একটুকু ফাঁকটুক নেই যে কোথা দিয়ে সে বেরোবে, চারদিকে জঙ্গল আর জঙ্গল আর জঙ্গল। ইট ওয়াজ লেট ইন ডিসেম্বর, ডিসেম্বরের শেষ দিকে, ডার্কনেস ওয়াজ অলরেডি ডিসেন্ডিং ওভার দ্য ফরেস্ট, জঙ্গলের মধ্যে ডার্কনেস হয়ে গেছে, মানে অন্ধকার হয়ে গেছে। দিস ইনক্রিজ দ্য ডেঞ্জার, এটা তো এখন মানে ডেঞ্জার আরও বাড়িয়ে দিল। অ্যান্ড ইনক্রিজ অলসো হিজ গ্লুম অ্যান্ড ডেসপায়ার, এবং তার গ্লুম আর ডেসপায়ারটাও ওকে বাড়িয়ে দিল। ডেসপায়ার মিন্স হতাশা, গ্লুম মিন্স উদাস, এটাও বাড়িয়ে দিল, কারণ ডিসেম্বরের লাস্টের দিকে অন্ধকার হয়ে যাচ্ছে সেই কারণে। ফাইনালি হি সো নো ওয়ে আউট, ফাইনালি সে কোনো রাস্তায় বের করতে পারলো না। হি স্যাঙ্ক ডাউন অন দ্য গ্রাউন্ড, মাটির মধ্যে সে বসে পড়ল, টায়ার্ড টু ডেথ, সে ভাবলো আরে আমার আর কিছু করার নেই, মৃত্যু অবশ্যম্ভাবী। থিঙ্কিং দ্যাট হিজ লাস্ট মোমেন্ট হ্যাড কাম, ভাবলো যে আমার শেষ সময় এসে গেছে। বাট জাস্ট অ্যাজ হি লেড হিজ হ্যাড অন দ্য গ্রাউন্ড, কিন্তু যখনই সে তার মাথাটাকে গ্রাউন্ডের মধ্যে রাখলো, হি হার্ড এ সাউন্ড, সে একটা সাউন্ড শুনতে পারলো, এ হার্ড রেগুলার থাম্পিং, কি শুনলো, একটা মানে শক্ত
রেগুলার থাম্পিং। থাম্পিং মানে কি জানেন, কিনের মধ্যে যেমন একটা আওয়াজ করলে যে আওয়াজটা হয় সেই রকম। দেয়ার ওয়াজ নো ডাউট অ্যাজ টু হোয়াট দ্যাট ওয়াজ, এখন কোনো ডাউটই রইল না এই আওয়াজটা কিসের। হি রেজড হিমসেল, সে তখন উঠে দাঁড়ালো। দোজ আর দ্য হ্যামার স্ট্রোকস ফ্রম অ্যান আয়রন মিল, এগুলি হচ্ছে আয়রন মিল থেকে, মানে আয়রন মিলে হাতুড়ি দিয়ে কিছু বাড়ি দিলে যেরকম আওয়াজটা হয় সেই সাউন্ডটা আসছে, সে বুঝে গেল। হি থট দেয়ার মাস্ট বি পিপল নিয়ার বাই, নিশ্চয়ই আশেপাশে লোক থাকবে। হি সামন্ড অল হিজ স্ট্রেংথ, সে কী করলো মানে তার সামন মানে সে তার সব শক্তিগুলিকে একত্রিত করলো, গেট টু গেট একসাথে করলো। গট আপ, সে উঠে দাঁড়ালো। অ্যান্ড স্ট্রেক ইন টু দ্য ডাইরেকশন অফ সাউন্ড, এবং সাউন্ডের দিকে সে যেতে শুরু করলো। দ্য রামস্কো আয়রন ওয়ার্কস, রামস্কো আয়রন ওয়ার্কস উইচ আর নাও ক্লোজ ডাউন, এই যে রামস্কো আয়রন ওয়ার্কস মানে একটা বড়সড় ফার্ম আয়রনের ওয়ার্ক, এখন সেটা নেই। এখন কিন্তু সেটা নেই। ওয়ার নট লং সো এ লার্জ প্ল্যান্ট, এখন সেটা নেই কিন্তু যখন সেটা লেখা হয়েছিল, উনি লিখেছিলেন আমাদের লেখিকা, তখন কিন্তু ছিল, এটা ছিল একটা লার্জ প্ল্যান্ট উইথ স্মেল্টার। স্মেল্টার মিন্স যে মেশিনে মেটালকে মেল্ট করা হয়, হ্যাঁ এখানে এই মেশিনটা ছিল। রলিং মিল, তারপরে যে আয়রনটাকে তোমাকে স্মেল্ট করা হলো, তারপরে রলিং মিল একে পাতের মতো বানানো হয় যেটা সেটা। অ্যান্ড ফর্জ, ফর্জ মিনস এ প্লেস হোয়ার মেটাল ইজ হিটেড, সেই জায়গাটা, এর মানে এত অনেক কিছু ছিল, একটা বড়সড় মানে কারখানা আর কি। ইন দ্য সামার টাইম লং লাইন্স অফ হ্যাভি লোডেড বার্ডস অ্যান্ড স্কাউস, সামার টাইম, দেখো কোন সময়ের কথা বলা হয়েছে, সামার টাইমে কী থাকে, বার্ডস অ্যান্ড স্কাউস মানে এটা হচ্ছে মানে টাইপ অফ বোট, এক ধরনের নৌকা, সামার টাইমে সেগুলো ভর্তি থাকে কী দিয়ে, মানে ভর্তি ভর্তি থাকে এইগুলো দিয়ে। স্লাইড ডাউন দ্য ক্যানেল, সেগুলোকে ক্যানেলে নামানো হয়। হুইচ লেড টু দ্য টু এ লার্জ ইনল্যান্ড লিঙ্ক, তারপরে ক্যানেল দিয়ে সেটা মানে ছোটো লেক, ক্যানেল মিন্স ছোটো লেক, সেটা দিয়ে ইনল্যান্ড লেকে সেগুলোকে পৌঁছানো হয়। অ্যান্ড ইন দ্য উইন্টার টাইম, কিন্তু দেখো উইন্টার টাইম দুটো টাইমের কথা বলা হয়েছে, উইন্টার টাইমে দ্য ডো রোডস নিয়ার দ্য মিল ওয়ার ব্ল্যাক ফ্রম অল দ্য কোলস ডাস্ট হুইচ শিফটেড ডাউন ফ্রম দ্য বিগ চারকোল ক্রেটস, কিন্তু যে উইন্টার টাইমে সেই ক্যানেল দিয়ে তার ইউজ করা যায় না, সেগুলো এত ঠান্ডা বরফ জমে যায়, সেই নদী দিয়ে বা লেক দিয়ে যাত্রা হয় না, তখন করা হয় রোডকে ইউজ করা হয়। সেই রোডের মধ্যে সেই রোড দিয়ে এই রামস্কো আয়রন ওয়ার্কসের জন্য যে ম্যাটেরিয়ালসগুলো আসতো, কারিগর তো আসতো, সেই রাস্তাটা কী হতো জানো, কালো হয়ে যেত। কেন আসতো, চারকোল ক্রেটস, কয়লা যে আনতে হতো ওখানে, ওটাকে গলানোর জন্য তো তোমার কয়লা লাগতো, হ্যাঁ আয়রনকে গলাতে টলাতে বা সেই প্রিপারেশনের জন্য তো চারকোল লাগতো। সেই কয়লা আস্তে আস্তে রাস্তার মধ্যে, যেমন ওই যে আটা চালনি দিয়ে যেরকমভাবে রাস্তার মধ্যে যদি তুমি আটাকে ছড়িয়ে রাখো, সেরকম কালো কয়লা ডাস্ট পড়ে থাকতো রাস্তাটার মধ্যে। ডিউরিং ওয়ান অফ দ্য লং ডার্ক ইভিনিংস জাস্ট বিফোর ক্রিসমাস, একদিন কী হয়েছে, ক্রিসমাসের আগে একদিন একটা ডার্ক ইভিনিংয়ে দ্য মাস্টার স্মিথ, মাস্টার স্মিথ মানে স্মিথ মানে কি, মেটাল ওয়ার্কার, ওনার এই এটার মানে যিনি মাস্টার ছিলেন উনি, অ্যান্ড হিজ হেল্পার, এবং তার যে তাকে যে সাহায্য করতো, স্যাট ইন দ্য ডার্ক ফর্জ নিয়ার দ্য ফার্নেস, সেটা সে কি একটা কালো একটা ফর্জের মধ্যে বসে রইল। নিয়ার দ্য ফার্নেস মিনস ভাট্টা, ওয়েটিং ফর দ্য পিগ আয়রন, ওরা পিগ আয়রনের জন্য ওয়েট করছে, মানে ওই ওখান থেকে যে বেরোবে সেইটার জন্য ওয়েট করছে আয়রনগুলি, মানে ওখানে মানে আয়রনের প্রসেসিং হয়ে বিভিন্ন ইউটেন্সিলস তৈরি হয়, হুইচ হ্যাড বিন পুট ইন দ্য ফায়ার, যেটাকে আগুনের মধ্যে রাখা আছে, টু বি রেডি টু পুট অন দ্য অ্যানভিল, তারপরে সেটাকে অ্যানভিলের মধ্যে রাখা হবে। অ্যানভিল মানে একটা গরম জিনিস, তার উপরে ওই গরম জিনিসটাকে বেরিয়ে তারপরে হাতুড়ি টুতুড়ি মেরে যেটাকে শেপ দেওয়া হয় সেটা।
Every now and then one of them got up to steer the glowing mass with a long iron band. কিছুক্ষণ পরে মানে একজন উঠে যাচ্ছে, গিয়ে কি করছে, সেই যে জ্বলন্ত জিনিসটার মধ্যে মেল্টিং হয়ে গেছে সেটাকে একটু নাড়াটাড়া দিয়ে আসছে একটা লম্বা আয়রন বার দিয়ে, রিটার্নিং ইন এ ফিউ মোমেন্ট, তারপর কিছুক্ষণ পরে চলে আসছে, রিটার্নিং ইন এ ফিউ মোমেন্টস ড্রিপিং উইথ পার্সপিরেশন, তারপরে যখন ফিরছে তার মধ্যে তখন পার্সপিরেশন মানে ঘেমে সে অস্থির, দু অ্যাজ ওয়াজ দ্য কাস্টম, দেখে মনে মানে যদিও এটা নিয়মই ছিল, হি ওর নাথিং বাট এ লং শার্ট, যিনি ওরা কী করছে, সে কী করেছিল, কিচ্ছু পরেনি, একটা লম্বা শার্ট পরেছে আর এ পেয়ার অফ উডেন শুজ, এবং কাঠ দিয়ে যে জুতো বানানো হয়েছে সেটা পরেছে, কেন মানে এত হিট ওখানে আর কিছু পরতে লাগবে না, এতই ওটা পরলেই হয়। অল দ্য টাইম দের ওয়ার মেনি সাউন্ডস টু বি হার্ড ইন দ্য ফোর্জ, সব সময় ফোর্জের মধ্যে বিভিন্ন রকমের সাউন্ড শোনা যাচ্ছিলো, দ্য বিগ বেলো গ্রাউন্ড, বেলো মানে যার মধ্যে দিয়ে ফু দেওয়া হয়, হাওয়া করা হয়, সেটা বাজছিল, দ্য বার্নিং কোল ক্র্যাক, তারপরে কয়লা যে ক্র্যাক হচ্ছে আওয়াজ হচ্ছিল, দ্য ফায়ার বয় শোল্ড চারকোল, শোল মানে ঢুকাচ্ছিল এই যে আগুনের মধ্যে চারকোল ঢোকাতে লাগে তো কয়লা ঢোকাতে লাগলো, ঠাসিয়ে ঠাসিয়ে ঢোকাচ্ছিল ইনটু দ্য মাও অফ দ্য ফার্নেন্স, মাও মিন্স মুখ, ওটার ওপেন মানে বিগ ওপেন মাউথ, ওটার ভেতরে আগুন জ্বালানোর জন্য তো চারকোল কয়লা ঢোকাতে লাগে, সেই বড় মুখ দিয়ে ভাট্টার মুখের মধ্যে চারকোল ঢোকাচ্ছিল, উইথ গ্রেট ডিল অফ ক্ল্যাটার, আর ওর মধ্যে প্রচুর ক্ল্যাটারিং মানে আওয়াজ হচ্ছিল, আউটসাইড রোড দ্য ওয়াটারফল, বাইরে আবার ওয়াটারফলের আওয়াজ আসছিল, অ্যান্ড এ শার্প নর্থ উইন্ড হুইপড দ্য রেইন এগেইনস্ট দ্য ব্রিক টাইলড রুফ, এবং একটা নর্থের উইন্ড মানে খুব কনকনে ঠান্ডা বাতাস খুব জোরে জোরে আসছিল, আর মানে বৃষ্টিও হচ্ছিল খুব জোরে জোরে, আর ব্রিক টাইলের রুফ, রুফের মধ্যে পড়ে পড়ে যে আওয়াজটা হচ্ছে মানে চারিদিকে শুধু আওয়াজের আওয়াজ, ইট ওয়াজ প্রবাবলি অ্যান অ্যাকাউন্ট অফ অল দিস নয়েজ দ্যাট দ্য ব্ল্যাকস্মিথ ডিড নট নোটিস দ্যাট এ ম্যান হ্যাড ওপেন্ড দ্য গেট অ্যান্ড এন্টার দ্য ফোর্স, এত যে আওয়াজ হচ্ছিলো তাহলে এত নয়েজ হচ্ছিলো তাহলে ওই লোক ব্ল্যাকস্মিথ যিনি ওই কাজটা করছিলেন কয়লার কাজটা করছিলেন উনি নোটিসই করতে পারলেন, জানতেই পারলেন না যে একজন লোক গেট খুলে এসেছে এবং ফোর্জের মধ্যে ঢুকে গেছে, আনটিল হি স্টুড ক্লোজ আপ দ্য ফার্নেন্স, যতক্ষণ না উনি ওই ফার্নেন্সের সামনে মানে এসছেন ততক্ষণ পর্যন্ত উনি সেটা টেরই পেলেন না।